জানেন কি না? আপনারা এমনি জানেন আগস্ট মাস শুকের মাস কথা বলেন ঠিক কি না? আগস্ট মাস শুকের মাস। আমি কেন এই কথাটা বলতে চাচ্ছি? আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আজকে হচ্ছে 27 আগস্ট 2014 সালে। আপনারা যারা স্মরণ আছে আপনারা খুব খেয়াল করেন, 2014 সালে এই 27 আগস্ট 7:30 আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা শেখ নূর ইসলাম ফারুকীকে এই মুনাফিকরা উনার বাসার মধ্যে ঢুকে উনাকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই গাজীপুর থেকে আহ্বান করব, মাননীয় প্রধানমন্ত্রী 1975 সালে 15 আগস্ট আপনার বাবাকে খুনি মুস্তাক রাম যেভাবে চক্রান্ত করে হত্যা করেছিল, আপনি ক্ষমতা আসার পরে আপনি তাদের বিচার করতেছেন, কথা বলেন ঠিক কি না? আমি আপনার কাছে আরো বলতে চাচ্ছি যে 2004 সালে 21শে গ্রেনেড হামলা যেদিন করেছিল আপনি বাংলার জমিনে তাদের বিচার করতেছেন, কথা বলেন ঠিক কি না? বাংলাদেশ স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ এই দেশের মধ্যে প্রত্যেকটা নাগরিকের তার স্বাধীনতা আছে, সে বিচার পাওয়ার কথা বলেন ঠিক কি না? সে বিচার পাওয়ার স্বাধীনতা আছে। আজকে স্বামী স্ত্রী হয়ে স্বামীর বিচার পাচ্ছে না, আজকে সন্তান হয়ে বাবার বিচার পাচ্ছে না। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতরা একটা আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী যদি 1975 সনে যারা আপনার আব্বাকে হত্যা করেছিল, মাম আপনি আমাদের মা সমতুল্য কথা বলেন ঠিক কি না? আপনি আমাদের মা সমতুল্য, আমি আপনাকে মা বললাম, আম্মা আপনি আজকের এই 27 আগস্ট আমাদের হৃদয়ের মধ্যে খরণ হয়, আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীকে তারা হত্যা করেছে, আজকে 60 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত একটা আসামিকে গ্রেফতার করা হয়নি, কথা বলেন ঠিক কি না? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এবং প্রশাসনের লোকদেরকে বলবো, আপনারা অতি বিলম্বে আল্লামা শেখ সৈয়দ নূর ইসলাম ফারুকীকে যারা হত্যা করেছে এদেরকে এই বাংলার জমিনের মধ্যে ফাঁসির কাষ্ঠে ঝুলে এই স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে যারা আল্লামা শেখ নূর ইসলাম ফারুকীকে হত্যা করেছে তাদের হত্যার বিচার অতি বিলম্বে অতি তাড়াতাড়ি আপনি বাংলাদেশে ফাঁসির কার্যক্রমের মাধ্যমে ব্যবস্থা করুন, কথা বলেন ঠিক কি না? আমি শুধু এটা বলবো, এই স্বাধীন সোনার বাংলাদেশ এই দেশের মধ্যে সকলেই তার অধিকার আছে, যদি তার নাগরিকত্ব অধিকার আছে, কারণ এটা স্বাধীন বাংলাদেশ, কথা বলেন ঠিক কি না? আজকে আমরা চাই বহু যারা যারা হত্যা হচ্ছে প্রত্যেকের বিচার আইনের আওতায় হোক, কথা বলেন ঠিক কি না? সকলের বিচার হোক। মা আপনার কাছে আমরা আবেদন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আবেদন, আপনি আমাদের আল্লামা শেখ শহীদ নূর ইসলাম ফারুকী হুজুরের হত্যার বিচার আপনি দ্রুত চালু করেন, আপনার জন্য আমরা দোয়া করি, আপনি মা অতি তাড়াতাড়ি সম্ভব আমরা দেখে যেতে চাই, আমরা দেখে যেতে চাই যে এই স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে বিচারবিহীন যারা আছে তারা স্বাধীনভাবে আমাদের আল্লামা শেখ সৈয়দ নূর ইসলাম ফারুকীর হত্যার বিচার এই বাংলার জমিনের মধ্যে আপনি যদি পারেন তাদেরকে বাইতুল মুকাররমের সামনে সরাসরি করেজ ফায়ারের মাধ্যমে হত্যা করেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লামা শেখ নূর ইসলাম ফারুকীর হত্যার বিচার যারা হত্যা করেছে তাদের সহ এবং যারা আছে তাদেরকে দেখার জন্য আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর সামনের দিকে যাচ্ছিলাম, আসলো এই আগস্ট মাস আমাদেরকে অনেক কাঁদায়, এই আগস্ট মাস আমাদেরকে অনেক কাঁদায়। আল্লাহ পাক যেন এই আগস্ট মাসের মধ্যে যারা নিহত হয়েছে এবং বিশেষ করে আমার মুক্তার ভাইয়ের আব্বা নাই এবং এখানে অনেকেরই আব্বা নাই আম্মা নাই, আমাদের কবরবাসীদের কথা স্মরণ করে